নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি বাংলাদেশ সারাদিন। শুরুতেই হেডলাইন্স। বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না, জয় বাংলা যৎসবে জানালেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চলছে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা না ছাড়লে পরিণতি ভয়াবহ, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব ফাকরুল। ভারতীয় ভিসা হলেই চলবে মিতালি এক্সপ্রেস, বৈঠক করেছে রেলওয়ে দফতর, সমাধান সূত্র খুঁজতে চলছে আলোচনা। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ খবর, নজর রাখবো সেসব খবরের দিকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জয় বাংলার জয় উৎসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ চিনিমিনি খেলতে পারবে না। শনিবার সন্ধ্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 4 দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী থিম সং এর পরিবেশনার পাশাপাশি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ চিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, ইনশাল্লাহ এগিয়ে যাবে। 4 দিনের অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কুইজ, রচনা, সঙ্গীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে আলোচনা অনুষ্ঠান, এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাপালা। সর্বশেষ বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে 8টায় শুরু হবে ড্রোন শো, এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইট অ্যান্ড লেজার শো এবং ফায়ার ওয়ার্কস। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই এবারের স্বাধীনতা দিবসের প্রত্যয়। শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অনেক রক্তপথ ও অশ্রুপথে লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন যে সংগ্রাম তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে সরকারের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াপল্টনে স্বাধীনতা দিবসের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এ র্যালি থেকে আমরা হুঁশিয়ারি করতে চাই, এখনো সময় আছে, আমরা হাসিনা এবং তার সরকারকে বলতে চাই, পদত্যাগ করুন, দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনার মাধ্যমে নির্বাচন দিন। স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান সহ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, আজকে সারা দেশের মানুষ এই 50 বছর পরে এই অপেক্ষা করছে যে আমরা 50 বছর ধরে স্বাধীন হলাম, একটা স্বাধীনতা ফিরে আনলাম, কি পেয়েছি আমরা? আজকে আমাদের কথা বলার স্বাধীনতা নেই, আজকে আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার স্বাধীনতা নেই, মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার নেই। আজকে অর্থনীতি ধ্বংসের পথে চলে গেছে, চাল ডাল তেল লবণ সবকিছুর দাম এমনভাবে বেড়ে গেছে যে সাধারণ মানুষ কিনতে পারছে না। আজকে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, আবার নাকি গ্যাসের দাম নতুন করে বাড়বে। মিথ্যা মামলা দিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে রাখা এবং 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, খুন সহ নিপীড়ন নির্যাতনের অভিযোগ করে বিএনপি মহাসচিব। তিনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান। বাংলাদেশ রেলওয়ের লোকবল সহ যাবতীয় প্রস্তুতি থাকলেও ভারতের ভিসা দেওয়ার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় চালু হয়নি আন্তদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেন। ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটির চলাচল শুরু করতে গত সপ্তাহেও বৈঠক করেছে রেলওয়ে। আলোচনা হয়েছে ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার জানান, দ্রুত ট্রেনটি চালু করার চেষ্টা চলছে, ভিসার জন্য বিষয়টি আটকে আছে। ট্রেনটি চালুর বিষয়ে গত 15 মার্চ বাংলাদেশ রেলওয়ের একটি চিঠিতে বলা হয়, শিগগিরই মিতালি এক্সপ্রেস চালু করা হবে। চিঠির অনুলিপি রেলওয়ের বিভিন্ন বিভাগে পাঠানো হয়। এরপর ট্রেনটি উদ্বোধনের 1 বছর পর এবারের স্বাধীনতা দিবসে চালু হবে বলে গণমাধ্যমে খবর বের হয়। তবে শনিবার ভিসা সংক্রান্ত জটিলতায় তা যাত্রা শুরু হয়নি। 2021 সালের 27 মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতালি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। মহামারী সহ নানা কারণে ট্রেনটি এতদিন চলাচল শুরু করতে পারেনি। বাংলাদেশ সারাদিন এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।